তো ফাইনালি চলে এসেছি হন্ডা শোরুমের সামনে, হন্ডা শোরুম সামনে। আর চলো ভেতরে যাই এবার, আর দেখাচ্ছি কি গাড়ি নিচ্ছি। হন্ডা শোরুম ওখানে তোমার সাথে দেখা হচ্ছে। আর বাইক কি নিবো সেটাও রিভিল করবো আমি খুব তাড়াতাড়ি। তো আমি তাপস চলছে ব্লগিং টিভি ইউটিউব চ্যানেল, স্টে ফ্রম বনো ব্র্যান্ড, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। তো ফাইনালি চলে এসেছি হন্ডা শোরুমের সামনে, হন্ডা শোরুম সামনে। আর চলো ভেতরে যাই এবার, আর দেখাচ্ছি কি গাড়ি নিচ্ছি। হন্ডা শোরুমের ভেতরে বসে আছি আর আমার গাড়ি রেডি হচ্ছে, এবার কাগজপত্র দেখাবো। ফাইনালি এখন গাড়ি পেয়ে গেছি হাতে, বেশি ডেলিভারি মেলিভারি করার ঝামেলা নিলাম না। আর 3, 2, 1 এই হচ্ছে আমাদের গাড়ি। এদিকে আসো দিদু, এদিকে চলে আসো, গাড়ি আসো, এদিকে চলে আসো। একটা দূর ধরো, অতগুলো ধরে তো লাভ নাই। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, এই নাও কথা। পিছনটা পিছনে চলে দাদা, ফুল ক্লাস ও সামনে উঠলো, পিছনে উঠলো। দিব হ্যাঁ, ওটা আগে উঠবে। হ্যাঁ এটা পরে উঠবে। হ্যাঁ দাও, হ্যাঁ পিছিয়ে নেবো। তো এখন দিদারা গেল গাড়িতে, আর আমি বেরাবো হচ্ছে আমার রেড বিস্টকে নিয়ে। তো জানি না কতটা কি অ্যাঙ্গেল কীরকম কী আসছে, বাট নাও স্টার্ট দিলাম। ওকে চলো দাদা বেরিয়ে যাক, স্ট্যান্ড পড়ে আছে, স্ট্যান্ড তুলান দান। লিটারালি এতটা পরিমাণে গরম না, আমাকে স্মোক ভাইজার নামাতে হবে, এটা তুলতে হবে আমাকে, ভীষণ গরম লাগছে আমার। ফ্রেম অ্যান্ড কোয়ালিটি বাইরে কেমন আসছে আমি নিজেরও জানা নাই। তো চলো স্টার্ট দিই, 3, 2, 1 গো। তো এখন শুয়ে যাবো আমি এখান থেকে পেট্রোল পাম্প, পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরে তারপর আমি এখান থেকে বেরোবো। বাট রাস্তাটা এতটা উঁচু নিচু কেন ভাই? ওয়েল ডান, চলো যাওয়া যাক এখন সোজা পেট্রোল পাম্প। নিজের গাড়ি একটা সমস্ত ছেলের ড্রিম থাকে ভাই, নিজের গাড়ি হবে। বাট একটা মিডিল ক্লাস ছেলের কাছে এটা কতটা বড় স্বপ্ন পূরণ তোমরা যারা জানো তারাই জানে। তো এই রাস্তায় নিজের গাড়ি ভাগাচ্ছি ভাই, লিটারালি এই আনন্দটা না উপভোগ করার মতো। সামনেই পেট্রোল পাম্প, তো আমি এখন যাবো পেট্রোল পাম্পের তেলটা ভরতে। গাড়ি অলরেডি পুজো টুজো করা সব ডান, দেখলা ঠাকুরমশাই এসেছিলো আমাদের। অ্যান্ড চলো ফুল ট্যাঙ্ক করিয়ে নিবো ভাবছি, কারণ আজকে হচ্ছে ফার্স্ট ফুয়েল আপ আমার গাড়ির।
ইন্ডিকেটর চলে দিলাম, বাট পিছনে গাড়ি আছে। ওকে ওকে, বেরিয়ে যাও ভাই, সুইফট ভাই। তো দেখা যাক ফুল প্রিন্ট কত লাগছে, দেখা যাক। 105 টাকা লিটার। কত গো? দাও দিচ্ছি। হ্যাঁ দিচ্ছি। তো এখন হয়ে গেছে ফুল ট্যাঙ্ক তেল, আর আমি এখন সোজা বেরাবো হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। বাট এখানে একটু আগে ঝামেলা লেগে গেছিলো, আই ডোন্ট নো কিসের জন্য, বাট সামনে টেখে যেখানে ঝামেলা হচ্ছিলো। আর পিছনে গাড়ি আছে, তো আমি আগে বেরিয়ে যাই সোজাভাবে। আর চলো, আর যেহেতু মানে খুবই গরম ওয়েদার, তো ওভারহিট হওয়ার কারণ আছে বেসিক্যালি। আমার কথা বলতে গেলে ওয়ান্ডশিল্ড নামাই, নাহলে আমার কোনো আওয়াজ শুনতে পাবো না আই থিঙ্ক তোমরা। বাট ভাই চালিয়ে যা শান্তি পাচ্ছি আমি, আমি নিজেই জানি। আর আমি জানি না যেহেতু আমার ফার্স্ট এটা মোটো ব্লগ হতে চলেছে, আমার সাউন্ড অ্যান্ড এভরিথিং কেমন আসছে। আমি এটাকে বাড়িতে হয়তো অনেকবারই দেখেছি, বাট আজকে হচ্ছে নিজে মোটো ব্লগ করছি, এটা আমার কাছে অনেকটাই বড় ব্যাপার লিটারালি বলতে। আর আমি এখন যাব বাড়ির দিকে, কারণ দেখো নতুন বাইক কিনলাম, পুজো দিয়ে নিলাম, যেহেতু আমাদের বাইরেনা পুজো ঠাকুরমশাই ছিল তাকে ডেকে পুজো দিয়ে নিলাম। আর আগামী দিন যাবো হচ্ছে বিষ্ণুপুরে ওইসলি পুজো দিতে, কারণ মা কালীর দর্শন না করলে হয় না। আর গাড়িতে তো বেসিক্যালি অনেক কাজ, এখনও মেলা কাজই আছে, সেগুলো করাতে হবে। সামনে আরেকটা CB200X আমার যাচ্ছে, হচ্ছে ব্লু কালারের, অ্যান্ড আমাদেরটা হচ্ছে রেড বিউটি আমাদের। আর আমরা এখন সোজা যাবো হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। বাট রাস্তায় এত ভিড় কেন ভাই, এত ভিড় কেন, এটাই আমার কোশ্চেন। পাশ দিয়ে ব্লু কালারের CB200X আর আমার রেড কালারের CB200X, ওয়াও অসাম। চলো, অ্যান্ড ক্যামেরা কোয়ালিটি অ্যান্ড ক্যামেরা অ্যাঙ্গেল কেমন আসছে আমার নিজের জানা নেই, অ্যান্ড সাউন্ড কেমন আসছে হয়তো ঘ্যাড় ঘ্যাড় করবে, কারণ আমার যেটা ব্লুটুথ মাইক আছে, মানে সরি ওয়্যারলেস মাইক, ডিজিটেক DWM101, সেটা দিয়ে আমি এটা রেকর্ড করছি আজকের মোটো ব্লগটা। বেসিক্যালি আমার এখন কোন তো কোনো ওয়ার্ড মাইক নেওয়া হয়নি, তো আমার CB200X পাশে যেটা ছিল আমার, সে আমাকে ওভারটেক করে বেরিয়ে গেল। তো আমি এখন যাবো এই দিকে। আমাকে এইদিকে যেতে হবে, অ্যান্ড গ্রিন সিগনাল আছে এখানে অবভিয়াসলি। ওয়াও, আমি কি সুন্দরভাবে পার করে গেলাম আমার ফার্স্ট বাইকের রাইড নিয়ে। বাট এটা সিটিং পজিশন অ্যান্ড এভরিথিং ইজ টু মাচ কমফোর্টেবল ব্রাদার। ও মানে এত ভাঙাচোড়ার মধ্যে তে যাচ্ছি, মনে হচ্ছে না যে আমি যাচ্ছি ভাঙাচোড়ার মধ্যে দিয়ে। বাট নতুন গাড়ি কিনে চালানোর মজা সিরিয়াসলি একটা আলাদাই মজা, তাও যদি সেটা নিজের হয়। যদি যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছো, তাদের যদি চলে নতুন গাড়ি কেনো না, মানে তার পুরো বছরের একটা টাকা চুরি নিয়ে যখন নিজের বাইক কেনো, ভাই সেই ফিলিংসটা লিটারালি সব কিছুর থেকে আলাদা। আর আমার এখন হয়তো ক্যামেরা অ্যাঙ্গেল অ্যান্ড সব কিছু অডিও বাগেটা বুঝতে একটু টাইম লাগবে, তো সেগুলোর জন্য হয়তো এক সপ্তাহ মতো লেগে যেতে পারে। বাট একটা রাইডের প্ল্যানে আমি আছি, খুব তাড়াতাড়ি যেহেতু বাইক নিয়েছি, নাম্বার প্লেট যতদিন না হচ্ছে ততদিন হয়তো খুব একটা লংও যেতে পারছি না, তো নাম্বার প্লেটটা হবে, দেন আমি সেই রাইডটার কথা ভাববো। অ্যান্ড এখন তো সোজা আমি চলে গেলাম আমার সামনে, ভাই গাড়ি চলে এসছে কেন, আমি একবার হ্যাজার। বাট চলো যাওয়া যাক, আর আজকের ভিডিওটা আমি এখানেই অতটা এন্ড করবো, কারণ আমার আর বিশেষভাবে কিছু দেখানোর নাই, আমি চলেও এলাম প্রায় এই দেখতে দেখতে আমার বাড়ির কাছে। আর আমি কিছুদিন আগে একটা এক্সট্রা হেলমেট নিয়েছিলাম, যেটা বেসিক্যালি তোমার দেখানো হয়নি, বাট আই ডোন্ট নো গিয়ার এখন একটা প্রবলেম হচ্ছিলো। তো যতদিন না ফার্স্ট সার্ভিসিং হচ্ছে ততদিন আমাকে একটু সামনে চালাতে হবে, বাট আমাকে ফার্স্ট সার্ভিসিংয়ের জন্য ওই 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 চলো। ওয়াও, 4 কিলোমিটার কমপ্লিট আমার রাইডের, বাইক নিয়ে নিয়ে ভাই 4 কিলোমিটার কমপ্লিট করে নিলাম। ওয়াও, ভীষণই মজা লাগছে ভাই চালাতে।
আর আমার মনে হচ্ছে ব্লগটা আমি এন্ডই করবো না, আজকে সারাদিন আমি বাইক নিয়ে ভাবে ঘুরে বেড়াবো। বাট গ্লাভসটা পরেছিলাম, প্রথম প্রথম একটু প্রবলেম হচ্ছে, আর তারপর আর একটু লেবু ফেবু কাটতে, ওখানে গাড়ি তো লেবু দিতে হয়, বলে লেবু কাটতে আমার আঙুলো কেটে গেছে, দ্যাটস এ বিগ প্রবলেম ব্রো। তো এখন বাড়ির সামনে যাই না, দিদারা চলে এসছে অ্যান্ড আমি এখানে দাঁড়িয়ে যাবো, আর বেশি গিয়ে লাভ নাই। আজকে ভিডিও আমি এখানে এন্ড করছি, আই হোপ তোমার সব ভিডিও ভালো লাগলো, ভিডিও ভালো লাগলে যেগুলো করতে হবে স্টিক করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে, বাই বাই, হ্যাম স্টে সেফ।